আজকের দিনটা আমি আর মাসুমা জিরোয়ারে যে বিষয় নিয়ে আলোচনা করব তাতে দুদিনের মস্কো সফরে প্রধানমন্ত্রী। দেখো মাসুমা, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যদি ক্রোনোলজিক্যালি দেখতে হয় তাহলে একের পর এক তথ্য যদি সামনে আসে তাহলে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে শেষবার রাশিয়া গিয়েছিলেন, তারপর তিনি তৃতীয়বার মসনদে বসা, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেই প্রথম সফর বলা হচ্ছে এই সফরকে। এবং রাশিয়ার সঙ্গে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে পারে এবং একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। রাশিয়ার 22তম বার্ষিক সম্মেলন, 22তম যে বার্ষিক সম্মেলন রয়েছে সেখানে যোগ দেবেন নরেন্দ্র মোদী এবং সেখানেও একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে মোদী পুতিন বৈঠক নিয়ে আশাবাদী মস্কো, ইন্দো রুশ বৈঠকে সান্নিধ্যকে পশ্চিম প্রান্ত, এই বিষয় নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে তাতে, কারণ মোদীর সফর নিয়ে বড় মন্তব্য রাশিয়ার, আমেরিকার হুঁশিয়ারিকে উপেক্ষা ভারতের, রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্কে গুরুত্ব দিতেই 25 দিন, একটা আমরা দেখেছি যে রাশিয়া থেকে কয়লা আমদানিতে মাত্র 25 দিন সময় লেগেছিল, অর্থাৎ যে রুটে আগে কয়লা আমদানি হতো বা রাশিয়া থেকে আমদানি চলতো তাতে সময় লাগতো কম করে 45 দিন। সেখানে আন্তর্জাতিক উত্তর এবং দক্ষিণ যে ট্রান্সপোর্ট করিডোর তার মাধ্যমে মাত্র 25 দিনেই রাশিয়া থেকে কয়লা আমদানি হয়েছে। এবং মাসুমা, এটা দেখতে হবে যে আমেরিকার চোখ রাঙানিকে এক প্রকার উপেক্ষা করেই কিন্তু এই পদক্ষেপ, একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। এবং শুধুমাত্র আমেরিকা নয়, আমেরিকার সঙ্গে ব্রিটেন রয়েছে, জাপান রয়েছে, বলা যায় পশ্চিমী দেশগুলো তারা কোথাও কি ঈর্ষান্বিত, এবং ভারত সবসময় তার নিরপেক্ষ অবস্থান, তার অবস্থান সুদৃঢ় করার একটা প্রচেষ্টা চালিয়ে গিয়েছে, কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম। এবং একটা উল্লেখযোগ্য বিষয় তেথে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে কিন্তু রাশিয়া ভারতের মধ্যে একটা সম্পর্ক ছিল, এবং তাদের মধ্যে যে একটা চুক্তিভিত্তিক বিষয়ের কথা বলা হয়েছিল সেই চুক্তি কোথাও গিয়ে মাঝে বন্ধ হয়ে যাওয়ার পরেও একাধিক বিষয় উঠে আসছে, কিন্তু সেই চুক্তি আবারও স্বাক্ষরিত হতে পারে কিনা, আবারও সেই ভারত রাশিয়ার সম্পর্ক রিভিল হবে কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে ইউক্রেন রাশিয়ার, অর্থাৎ 2022 সাল থেকে রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়া, ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ, তাতে বেশিরভাগ দেশ, বেশিরভাগ ক্ষমতাশীল দেশ যখন রাশিয়াকে দোষারোপ করতে ব্যস্ত ছিল তখন কিন্তু এক প্রকার মুখে কুলুপ এঁটেছিল ভারত। আর এখান থেকে দাঁড়িয়ে ভারতের অবস্থান এবং প্রধানমন্ত্রীর এই সফর, সেক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে পরিস্থিতি তাতে কোনো পরিবর্তন আনতে পারে কিনা সেদিকেও আমাদের পরবর্তীতে নজর থাকবে, কারণ এই সফর সেদিক থেকেও অনেকটা উল্লেখযোগ্য বলেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল তারা এই মুহূর্তে মনে করছেন। তবে শুধুমাত্র কয়লা নয় তিথি, আরও একটা বিষয়, কয়লার পর এবার অপরিশোধিত তেল আমদানি, সেক্ষেত্রেও কিন্তু নজর রাখা হতে পারে। রাশিয়া থেকে সস্তায় তেল আনতে চলেছে ভারত। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর মোদীর প্রথম সফর, যুদ্ধ নিয়ে দুপক্ষের সঙ্গেই কথা নরেন্দ্র মোদীর, আমেরিকার চাপেও নিজের অবস্থানে অনড় ভারত, নিরপেক্ষ অবস্থানে যুদ্ধের অবসান চায় ভারত, সেই বিষয়েও কিন্তু আজ আলোচনা হতে পারে, সেই বিষয় নিয়েও কিন্তু বলা হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব, কারণ প্রধানমন্ত্রীর এই সফর, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন রাশিয়ার উদ্দেশ্যে, প্রধানমন্ত্রীর এই সফর কতটা গুরুত্বপূর্ণ, রুশ অর্থাৎ রাশিয়াও যে এই সফরের দিকে তাকিয়ে রয়েছে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন এস জয়শঙ্কর। ঠিক কি প্রতিক্রিয়া একবার শোনাই আজকে আলোচনার সূত্রে। There were a lot of other issues I touched upon, but I don't want to preempt, sort of this. In fact, President Putin mentioned to me that he's looking forward very much to that visit. So I think preparations are underway. Obviously, our discussions contributed to it. But what will come out, you will have to wait till the visit is. অর্থাৎ বাসুবা, একাত থেকে দাঁড়িয়েই একের পর এক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে, কারণ এটা খুব স্বাভাবিক যে রাশিয়ার পর, অর্থাৎ মস্কো সফরের পর, রাশিয়ার পর অস্ট্রিয়া যাবেন প্রধানমন্ত্রী, সেখান থেকে, অর্থাৎ এই একের পর এক সফর তৃতীয়বার আমরা দেখেছি। তৃতীয়বার মসনদে আসার পর মোদীর এই 3.0, এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রতিরক্ষা থেকে শুরু করে বিভিন্ন খাতে একের পর এক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে এই ভারতকে, এবং সেখান থেকে দাঁড়িয়ে যে একের পর এক পরিস্থিতিগুলো সামনে এসেছে সেটিকেও আমাদের নজর থাকবে, কারণ এই পদক্ষেপ প্রতিরক্ষা থেকে সামরিক এই সমস্ত দিকগুলোতে আমাদের নজর রাখতেই হচ্ছে। এই তেল আমদানি থেকে শুরু করে কয়লা আমদানি, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মসৃণ হবে বা কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর থাকবে, এগুলোও কিন্তু মাসুমা পরবর্তীতে অবশ্যই আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক স্তরে। একেবারে, রাশিয়া এবং ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক আবারও সুসম্পর্কে পরিণত হয় কিনা সেদিকে নজর থাকবে। তবে বিনয় কুমার, তার ঠিক কি প্রতিক্রিয়া এই সফর নিয়ে বা এই বৈঠক নিয়ে একবার শোনাবো আপনাদের।
साल के गैप के बाद ये जो समिट हो रहा है ये बहुत ही इम्पोर्टेंट है और हमारे बीच में बहुत ही घनिष्ठ रिश्ता है, ट्रेड, डिफेंस, एटॉमिक एनर्जी कोऑपरेशन, पीपल टू पीपल टाइज, साइंस एंड टेक्नोलॉजी, कनेक्टिविटी एंड ट्रांसपोर्ट, बहुत सारी ऐसी इशूज हैं जिसपे बहुत डेवलपमेंट हुई हैं ये पिछले दो सालों में और इन सारी चीज़ों पर बातचीत होगी। मैं पूरी तरह तो नहीं अभी नहीं बता सकता कि लीडर्स क्या बात करेंगे क्योंकि ये तो वो डिसाइड करेंगे, उनको भी जज नहीं कर सकते हैं, लेकिन इन सारे मुद्दों पे बातचीत होगी। यूक्रेन में जो सिचुएशन है उसके बारे में भी संभावना है बात होने की। অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে যে একের পর এক প্রতিক্রিয়া সামনে এসেছে এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে ইন্দো-রুশ সম্পর্ক যে ঘনিষ্ঠ, তিন বছর বাদে ফের এই দুই শীর্ষ নেতার আলোচনা হতে চলেছে, এটা যে এক প্রকার গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি আমরা একাধিক সময় দেখেছি মাসুমা যে বিষয়গুলো, অর্থাৎ কয়লা আমদানির ক্ষেত্রে রাশিয়া থেকে ভারতে এলো কয়লা এবং এক প্রকার গোপনেই বলা হচ্ছিল, কারণ আমরা দেখলাম যে প্রথমে রাশিয়া থেকে উজবেকিস্তান, কাজাকিস্তান হয়ে রীতিমতো যে করিডোর এবং তার পাশাপাশি ইরানের চাবাহার বন্দর, এই পথ ধরে মুম্বাই অবধি কয়লা এলো। এবং এখানে একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট যে রুট ঠিক করা হয়েছে INSTC-র তরফ থেকে, অর্থাৎ এই ট্রান্সপোর্ট করিডোর, গুরুত্বপূর্ণ করিডোর, মাল্টি ট্রান্সপোর্ট করিডোর বলা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান সহ ইসলামাবাদ সকলকেই এক প্রকার ব্রাত্ত রাখা হয়েছে, এক কোনায় রাখা হয়েছে। এবং সেখান থেকেই প্রশ্ন উঠেছে যে তাদের এই আগ্রাসী নীতি সেক্ষেত্রে আরও কতটা তৎপরতার সঙ্গে আমরা, অর্থাৎ ভারত, মোকাবিলা করতে পারবে, এটা যেমন একটা প্রশ্ন উঠছে মাসুমা। তার পাশাপাশি এটাও একটা গুরুত্বপূর্ণ দিক যে আমেরিকার চোখ রাঙানি, কারণ ইরানের চাবাহার বন্দরের চুক্তি থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক সবটাই কিন্তু আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করেই ভারত এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আজকে পুতিনের সঙ্গে মোদির এই বৈঠক কতটা মসৃণ করতে পারে সম্পর্ক, সেদিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হচ্ছে মাসুমা। একেবারে সেই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, একটু আমরা আলোচনায় যাব তিথে। রাজগোপাল বাবু, প্রথমেই যে বিষয়টা, এই যে বৈঠক, সেই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে? হ্যাঁ, দেখুন, এটা ভীষণ ভাবে তাৎপর্যপূর্ণ। 22তম ইন্ডিয়া রাশিয়া মানে অ্যানুয়াল সামিট এর আগে সমরখণ্ডে হয়েছিল প্রায় 4-5 বছর আগে, করোনাজনিত কারণে এবং ইউক্রেন ওয়ারের ফলে আমরা ভারত সেই সামিটগুলো রেগুলার বসেনি। এখন আমরা বসছি নতুন বিশ্বের রাজনৈতিক বিরাট পট পরিবর্তন ঘটেছে, রাশিয়া সম্বন্ধে বিভিন্ন দেশে ধারণা পাল্টেছে, যুদ্ধ বিগ্রহ হচ্ছে, এমন জায়গায় দাঁড়িয়ে আজকের প্রধানমন্ত্রী আমাদের দেশে সেখানে যাচ্ছেন শক্তিশালী দেশ ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান হিসেবে। এখন দেখুন যে পুতিনের সঙ্গে যখন প্রধানমন্ত্রীর কথা হবে, নিশ্চয়ই আমরা পারস্পরিক বাইলেটারাল যে সম্পর্ক, দুই দেশীয় সম্পর্কগুলো আলোচনা করব। কিন্তু আমার কাছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে একটা বার্তা যেটা আপনারা বোধহয় কোথাও বললেন, একটা বিশ্ব পশ্চিম দুনিয়ার কাছে বার্তা দেওয়া যে ভারত কারুর উপর নির্ভরশীল নয়, ভারত নিজের পররাষ্ট্রনীতি নিজের পথে চলতে চায়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল 2009-13 যদি দেখেন, আমাদের সামরিক অস্ত্রশস্ত্র 76% রাশিয়া থেকে আসতো, এখন আমরা বিরাটভাবে কমিয়ে দিয়েছি, এটা প্রায় 36% হয়ে গেছে। এখন আমরা ফ্রান্সের দিকে, আমেরিকা থেকে অনেক বেশি অস্ত্রশস্ত্র কিনছি, কেন আমাদের মনে হয়েছে সেখানকার প্রযুক্তি অনেক বেশি আমাদের পক্ষে কাজে লাগবে। আবার দেখুন, এই এই এখন রাশিয়া আবার কিন্তু অনেক যন্ত্র সামরিক অস্ত্রশস্ত্র তৈরি করছে, এগুলো হয়তো ভারত আগ্রহ ভারতের কাজে লাগতে পারে, সে নিয়ে আমরা কথাবার্তা বলবো। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানেন তো, যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক খুব খারাপ হয়ে রয়েছে এবং চীন নানানভাবে আমাদের বাধা দিচ্ছে। পররাষ্ট্র আমাদের যদি রাষ্ট্রপুঞ্জ যদি দেখেন, সেখানে আমাদের যে সিকিউরিটি কাউন্সিলে আমাদের পার্মানেন্ট মেম্বার, যেটা আমাদের একটা হবার আগ্রহ আছে, বিশ্বের একটা বড় সংখ্যক দেশ আমাদের চাইছে, কিন্তু চীনের ভেটো পাওয়ারের জন্য অনেক সময় গুলিত আছে। এখন চীনকে ভারত বাইরে থেকে আমাদের সঙ্গে চীনের একটা মৈত্রীতার অভাব রয়েছে। এখন প্রধানমন্ত্রী পুতিনের এই যে প্রাইভেট ভেট ডিনার আছে, জানো তো, এই প্রাইভেট ডিনারের সুবিধা হচ্ছে কি, কারুকে না রেখে একেবারে ব্যক্তিগত লোকদের সঙ্গে কথা বলা এবং কী 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 জিনিস করা যেতে পারে, সেখানে মোদীও তুলবেন, পুতিনও তুলবেন। আমার মনে হয় চীনের সঙ্গে সম্পর্কটা যদি আমরা ভালো করতে পারি, বৈরিতের সম্পর্ক নিয়ে নয়, ঝগড়াঝাটি নয়, যুদ্ধ বিগ্রহ নয়, সম্পর্ক ভালো করা,
চীনের যদি কিছুটা যদি সম্পর্ক তৈরি হয়, ভারত চীন এবং রাশিয়া যদি একটা বন্ধু পারে, একটা নতুন অ্যাক্সিস যদি তৈরি করা যায়, সেটা কিন্তু অনেকের পক্ষে ঈর্ষার কারণ, যেটা আপনারা দেখলেন আপনারা লিখেছেন, ঈর্ষার ব্যাপার রয়ে গেছে। এখন কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তবে হ্যাঁ, রাশিয়া আমাদের এই বিপদের সময় তেল দিচ্ছে, সেটা আমাদের কাজে লাগছে। আন্তর্জাতিক যে দাম হয়ে গেছে তার থেকে অনেক সস্তায় আমরা রাশিয়া থেকে তেল পাচ্ছি, এবং আমরা রাশিয়াকে ইউক্রেন ওয়ারে ঈর্ষার কারণ বলে মনে করছেন? হ্যাঁ দেখুন, মানে শুধু ব্যবসা তো বটেই, মানে কেনা বেচা এইসব নিয়েই, এবং রাশিয়া একটা বিরাট পাওয়ার, রাশিয়া ইজ এ পাওয়ার, ভারত একটা শক্তি, এবং একটা দুটো বড় শক্তি যদি কাছে এসে যায় তখন তো ঈর্ষা আসতেই পারে, তাই না? একটা আমরা পশ্চিমের দিকে ঝুঁকেছিলাম, আমরা কিছুটা আমেরিকা, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়নের দিকে ঝুঁকেছিলাম, ব্যবসা বাণিজ্যের জন্য অস্ত্র শস্ত্রের দিকে ঝুঁকেছিলাম, তার ফলে এখন যদি আবার নতুন করে রাশিয়ার দিকে যায়, তাহলে এটা তো ঈর্ষার কারণ হতে পারে, ওদের ব্যবসা বাণিজ্য ক্ষতি, হ্যাঁ ওদের থেকে কম কিনবে, এরকম একটা ভাবনা চিন্তা ওদের থাকতেই পারে। কিন্তু আমি যেটা বলবো, ঈর্ষার কিছু নেই, ভারতবর্ষ এখন একটা প্র্যাগমেটিক পররাষ্ট্রনীতি নিতে চায়, বাস্তববাদী পররাষ্ট্রনীতি, যেখান থেকে আমাদের দেশ, আমাদের দেশের মানুষ সবচেয়ে উপকৃত হবে। আমরা যুদ্ধের পক্ষ নেই, কোনো দেশের মানুষ কষ্ট পাক আমরা সেটা চাই না, কিন্তু আমরা শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে তেমনভাবে কথা বলতে, যুদ্ধের বিরুদ্ধে আমরা কথা বলবো, কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে যাব না, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে। আমরা রাশিয়া থেকে সুবিধা পাচ্ছি, আর এই এই পজিশনটায় দাঁড়িয়ে আমার যেটা বক্তব্য, যে প্রধানমন্ত্রী কতটা পুতিনের কাছে পেতে পারেন সেটাই আমাদের আগ্রহ। পুতিনও চাইছেন মোদীর কতটা সমর্থন পাওয়া যায়, সেটাও খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। একটা নতুন জোট হবে কিনা আমেরিকা থেকে জিনিসপত্র কিনছি, বড় মার্কেট, বিরাট মার্কেট ভারতবর্ষ, বিরাট। সুতরাং আমেরিকা যারা সরকার শাসনে আছে তারা চান না চান আমরা কিনবো, কেন আমাদের উপায় নেই, এমন কিছু প্রযুক্তিগত জিনিস আছে যেটা আমেরিকা ছাড়া পাবো না, সুতরাং আমাদের সেখান থেকে যেতেই হবে। এই নয় যে আমরা রাতারাতি অন্য এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাব, কিন্তু আমরা যেখানে সুবিধে, ব্যাপারটা হচ্ছে আমি কোন দোকান থেকে জিনিস কিনবো যেখানে আমার সুবিধা হবে, তাই না? এটাতে আমি অন্য দুঃখ পাবার কি আছে? তুমি ভালো মাল দাও, সস্তা মাল দাও, আমি তোমার থেকে কিনবো। বিদেশি সম্পর্কটাও তাই, আমি তোমার থেকে কিনবো যদি আমাদের সস্তায় সুবিধাজনক অবস্থায় পাওয়া যায়। এতকাল আমরা বলতে পারতাম না, আমরা একটা ছিলাম যে ধনী দেশগুলো, তা ভাই তোমাকে এই এখান থেকে আমাদের থেকে নিতে হবে, আমরা এই টাকা তোমাদের দিচ্ছি, আমাদের চাপিয়ে রাখতাম, বাধ্য হতাম। এখন সেই জায়গা থেকে আমরা সরে এসে আমরা নিজেদের টার্মসে কার থেকে কীভাবে চুক্তি, তার কী কী জিনিস কিনবো আমরা নিজেরাই ঠিক করবো, তবে সবার সঙ্গে সম্পর্ক, হিস্টোরিক্যালি আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব রয়ে গেছে। সুতরাং চীনের সঙ্গে ভারতবর্ষে কয়েক হাজার বছরের সম্পর্ক সেটা রয়েছে, রাশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের বিপদে আপদে, হ্যাঁ আমাদের যখন 50-60 নানান ধরনের যন্ত্রণা এসেছে, আমরা যুদ্ধের সময়, পাকিস্তান যুদ্ধের সময় রাশিয়া যেভাবে সাহায্য করেছে, আমরা সেই ধরনের সাহায্য অন্য দেশের কাছ থেকে পাইনি। রাশিয়া আমাদের প্রথম গম দিতে শুরু করলো আমাদের পয়সায়, হ্যাঁ ওরা রুবেলে আমরা কিনতে পারলাম, এরকম নানানভাবে সুবিধা হয়েছে। ওদের সঙ্গে আমাদের সামরিক চুক্তি বিরাটভাবে ছিল, আমাদের অস্ত্রশস্ত্র। এখান থেকেই আমরা পরবর্তীতেও আলোচনায় আসবার চেষ্টা করব, কারণ এটাও একটা দিক যে এই আমদানি রপ্তানির পথ যত সহজ হবে, তত উৎপাদন যে ব্যয়, যে খরচ, তা কমবে কি না, বা তাতে ভারত আর্থিকভাবে কতটা সচ্ছলতার মুখ দেখবে, এই প্রশ্নগুলো তো থাকেই রাজাগোপালবাবু, আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। তবে এই মুহূর্তে জিরো আওয়ারে একটা বিরতি নিতে হবে আমাদের, ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। এলাম বিরতির পর, তবে এই মুহূর্তে রাজাগোপালবাবু যেহেতু রয়েছে মাসুমা, একটা প্রশ্ন করতেই হচ্ছে, কারণ একটা দিক তো ঠিক যে ভারত রাশিয়ার সম্পর্ক তা আরও মসৃণ হবে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সম্পর্কের মজবুতি বাড়ুক, এটা সকল মানে পারস্পরিক দেশের মধ্যে এটা থাকা ভীষণভাবে জরুরি, এই সৌহার্দ্যপূর্ণ মনোভাব। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের তরফে অর্থাৎ ভারতের জন্য কতটা সুযোগ সুবিধা রয়েছে সেটাও নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় ঘুরপাক খাচ্ছেন। রাজাগোপালবাবু, এই বিষয়টা একটু জানতে চাইব যে এত কম সময় অর্থাৎ INSTC-র মাধ্যমে, এই ট্রান্সপোর্ট করিডোরের মাধ্যমে
আমদানি রপ্তানির সময়টা কমে এসেছে, খরচ কমে এসেছে, 45 দিন থেকে 25 দিন অবধি পৌঁছে গিয়েছি আমরা। সেক্ষেত্রে যখন আমদানি রপ্তানির খরচ কমে যাচ্ছে বা সময় কমে যাচ্ছে, উৎপাদনের ক্ষেত্রেও কি তার কোনো প্রভাব পড়তে পারে? সেক্ষেত্রে ভারতের আর্থিক পরিস্থিতি আরো কিছুটা সচ্ছলতার মুখ দেখবে? হ্যাঁ, দেখুন, আমাদের দেশের যে উৎপাদন সেটা এখনো পর্যন্ত কিছুটা মানে ইম্পোর্টের উপর নির্ভর করে আছে। সব জিনিস আমরা দেশে তৈরি করতে পারি না। এমন উদাহরণ দিচ্ছি, যেমন আপনি যেটা আমাদের জন্য মেডিসিনস মনে করুন, ফার্মাসিউটিক্যাল, ভারতবর্ষকে বলা হয় ফার্মাসিউটিক্যাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এই ফার্মাসিউটিক্যাল জিনিসপত্র তৈরি করতে গেলে কতগুলো ইনগ্রিডিয়েন্ট লাগে, তাকে বলা হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, এপিআই। সেগুলো আবার চায়না থেকে বা অন্য দেশ থেকে নিয়ে আসতে হয়। সব জিনিসেরই এবং যে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে যে আমরা বিদেশ থেকে জিনিসপত্র না আনলে দেশে তৈরি করতে পারবো, বুঝেছেন? এই জায়গায় দাঁড়িয়ে তো এই 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 জিনিসগুলো সাপ্লাই কিন্তু বেশিরভাগই দেয় চীন, দেয় রাশিয়া, দেয়। সুতরাং সেখান থেকে জিনিসপত্র যদি আমরা ইনগ্রিডিয়েন্ট যদি পাই দেশে তৈরি করতে পারবো, আমরা সব কিছুই দেশে তৈরি করতে এগোতে পারছি, এই সময়টা এখনো আসেনি। সুতরাং আমাদের বিদেশি জিনিসের উপর নির্ভরশীল, এবং সেই নির্ভরশীলতাকে বজায় রেখে কীভাবে দেশে উৎপাদন বাড়ানো যাবে, দেশে যত উৎপাদন বাড়বে দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমরাও সস্তায় হয়তো জিনিসগুলোকে তৈরি করতে পারবো এবং সেটা মানুষের কাছে দিতে পারবো, হতেও পারে আমরা সেটা বিদেশেও পাঠাতে পারবো। সব কিছু মিশিয়ে উৎপাদনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কত উৎপাদন আমরা বাড়াতে পারছি, এবং তার উপর অর্থনীতির অগ্রগতি নির্ভর করছে, কর্মসংস্থান নির্ভর করছে। এবং মেক ইন ইন্ডিয়া ভারতবর্ষ সরকার যেটা ঘোষণা করেছে দেশে তৈরি করতে হবে, আমরা এখন পরিষ্কার বলে দিচ্ছি তোমরা আমাদের দেশে তৈরি করো, তোমাদের দেশ থেকে জিনিস এখানে নিয়ে এসে বিক্রি করবে হবে না, আমার দেশে তৈরি করো, আমরা রাজি আছে। এই যে কনসেপ্টটা আমরা নিয়ে আসতে পেরেছি, ভাবনা হচ্ছে যে দেশের উৎপাদন বাড়াবো, দেশের কর্মসংস্থান সৃষ্টি করো। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ান বড় বড় অনেক কোম্পানি আছে যাদের তারা অত্যন্ত আধুনিক প্রযুক্তি জিনিসপত্র তৈরি করছে, অস্ত্রশস্ত্র তৈরি করছে, এখন আমরা অস্ত্রশস্ত্র বিদেশে বিক্রিও করছি, বেশ ভালো টাকা আমরা আয় করছি। রাশিয়ান কোম্পানি যদি আমাদের দেশে এসে সেগুলো তৈরি করে, আমাদের তো কোনো অসুবিধা নেই। যেমন অস্ট্রিয়ায় যাওয়া, অস্ট্রিয়া ইনফ্রাস্ট্রাকচারে, এনার্জিতে অস্ট্রিয়ার মারাত্মকভাবে ডেভেলপমেন্ট তারা করেছে, এবং আমাদের এদের সকলেরই সাহায্য প্রয়োজন আর্থিক দিক থেকে অগ্রগতি লাভ করার। এবং তার চেয়ে বড় কথা, আমরা দেখুন পররাষ্ট্র নীতিতে আমরা আন্তর্জাতিক দুনিয়াতে, রাজনীতির দুনিয়াতে একটা গুরুত্বপূর্ণ অংশ নিতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জ। এই রাষ্ট্রপুঞ্জে যদি যে আজ আমাদের সুরক্ষার কাউন্সিল যেটা সিকিউরিটি কাউন্সিল বলা হয়, সেখানে আমাদের মানে পার্মানেন্ট মেম্বারশিপ মাত্র 5খানা দেশের আছে, আমরা ভারতবর্ষ বড় দাবিদার অন্য কয়েকটি দেশের সাথে, এবং এখানে কিন্তু অস্ট্রিয়ার সাপোর্ট জরুরি, এখানে রাশিয়ার সাপোর্ট জরুরি, আবার চীনের ভেটো পাওয়ার আছে, সেটা যদি পুতিনের মাধ্যম দিয়ে চীনকে যদি কিছুটা বোঝানো যায়, ভাই ভাই পুতিনের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং বরাবরই একটা নিরপেক্ষ অবস্থান নিয়ে কিন্তু ভারত থেকেছে। সেক্ষেত্রে ভারতের নিরপেক্ষ অবস্থান, এই যুদ্ধ বন্ধ নিয়ে তাদের আবেদন কতটা তাৎপর্যপূর্ণ এক্ষেত্রে? তাকে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা যুদ্ধ কোথাও চাই না আমরা, তবে জেলেনস্কি চাইছে আমরা তাদের পক্ষ নিয়ে আমরা তাদেরকে অস্ত্রশস্ত্র সাপ্লাই করি। আমরা পরিষ্কার বলছি ভাই, সেটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা রাশিয়াকে চড়াতে পারি। হ্যাঁ, আমরা যুদ্ধবিরোধী, রাশিয়া যেভাবে আক্রমণ করছে তারও বিরোধী, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে তোমাদেরকে অস্ত্রশস্ত্র দেবো, তাদের বিরুদ্ধে আমরা স্যাংশন ঘোষণা করবো, তাদের জিনিসপত্র কিনবো না, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা দেখো, আমাদের তেল নেই, তেল বিদেশ থেকে প্রায় 50% থেকে 60% বিদেশ থেকে তেল আনতে হয়। সুতরাং তেল ওই সস্তায় তোমরা দাও, আমরা তোমাকে কিনবো, আমেরিকা যদি আমাদের সস্তায় তেল দেয় আমরা কিনবো, রাশিয়া যে দামে দিচ্ছে দাও আমি কিনবো, কিন্তু কোনো দেশ দিতে পারি না, রাজি নয়। তারপরে আমরা রাশিয়া, আমরা বলেছি হ্যাঁ ওখানে সস্তা হচ্ছে, ওখানেই যাবো, যে আমাদের সুবিধা দেবে তার কাছেই যাবো। এই ক্ষমতাটা আগে আমাদের ছিল, আগে বুঝেছেন আমরা এত বেশি নির্ভরশীল ছিলাম যে আমরা বাধ্য হতাম এর কাছ থেকে ওর কাছ থেকে কিনতে। আমাদের যে স্বয়ং নির্ভরশীলতাটা এতটাই বেড়ে গেছে, আমরা মুখের উপর দাঁড়িয়ে বলছি ওর কাছ থেকে কিনবো, ওর কাছে কিনবো, দোকানদারকে বলছি হ্যাঁ নমস্কার কিন্তু আমার দোকানে যাচ্ছি না, এর দোকানে জিনিস ভালো, এর থেকে কিনবো। এই যে জায়গাটায় আমরা এসেছি, এটা একটা পররাষ্ট্রনীতির দৃঢ়তা, ভারতবর্ষের অর্থনীতি মজবুত হচ্ছে, এটাই তার প্রমাণ।
একেবারে রাজগোপালবাবু, আজকে জিরো আওয়ারের সময় যেহেতু একদম শেষ, তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাবো এত গুরুত্বপূর্ণ একটা আলোচনায় আমাদের সঙ্গে সময় ভাগ করে নেওয়ার জন্য। মাসুমা, আলোচনা এখানেই শেষ করতে হবে, কিন্তু পরবর্তীতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বা পুতিন মোদীর বৈঠকের পর আরও কী কী তথ্য দুই দেশের সম্পর্ককে মজবুত করতে আরও কী কী তথ্য সামনে আসে সেদিকেও আমাদের নজর থাকবে। জিরো আওয়ার আমাকে আর মাসুমাকে এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।